কালকে তো এসছি, তারপরে ব্লগটা কন্টিনিউ করিনি, আর এখন থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। এখন এসছি নাচের ভিডিও বানানোর জন্য, যেহেতু তোমরা জানো যে আমি কসাড়িয়া এলেই নাচের ভিডিও বানাই, আর নাচের ভিডিও বানাচ্ছি পুরো ফাঁকা মাঠের মাঝখানে। হানি ক্যামেরা করছে এই মুহূর্তে, আমার দুই বোন বসছি, আরেকজনের কাণ্ড দেখো, ইনস্টাগ্রাম রিল বানাচ্ছে, চোখ দিয়ে ঠস 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 করে জল বের করছে, কি করে পারে আমি জানি না। আমার একদম মানে আমার কান্না পেলেই আমি মানে বাচ্চাদের মতো একদম হাউ হাউ করে কাঁদি, বাট এ বিনা কারণে, বিনা এ মানে জাস্ট অ্যাক্টিং করেই গানের সঙ্গে করে সুন্দর চোখ টিপে টিপে, চোখ এরকম টিপে 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 একদম সুন্দরভাবে কান্নাকাটি করে দিল। না আমি তোমার মতো কিন্তু চেঁচিয়ে চেঁচিয়েও কান্না করি না, না আমার কান্না পেলে আমি ভ্যাঁ ভ্যাঁ করেই কাঁদি, মানে আমি সেটা কারণ থাকে কাঁদার। তুই ক্যামেরায় পুরো হাত দিয়ে রেখেছিস মনে হচ্ছে, না ঠিক আছে ক্যামেরাম্যান তাহলে ঠিক আছে। না আমি কিন্তু মানে মাঝে মাঝে চেঁচিয়ে কাঁদি, না হলে কিন্তু সবসময় আমি চেঁচিয়ে কাঁদি না, আমি একটু মানে চুপচাপ হয়ে কাঁদি। আমার ছোটবেলায় প্রচুর মানে ছোটবেলায় চেঁচিয়ে কাঁদিস, বড় হয়ে আছে চাই না। আর আমি তো যা কান্না বিয়ের সময় যা কান্না কেঁদে নিয়েছি বাবা বাবা, এখনো কাঁদি, মানে এখনো যাওয়ার দিন হলে হয়তো এখনো কান্না করতে শুরু করে দিতে পারি, মানে কান্নায় আমি নাম করে গেছি ইউটিউবে। সবাই আবার তোমরা অনেক কথা বলো, যা বলো বলো, আমার কান্না কে বলে ওটা আবার নাটক, বাট আমার কান্না পেলেই আমি কেঁদে যাই, মানে ওরকম ইচ্ছে করে পারবো না। বাবু কি সুন্দর, এমনি আমাকে হাসির কোনো ঝগড়ার করে এইসব অ্যাক্টিং করতে দাও আমি করে দিতে পারবো, এরকম কাঁদতে পারবো না। যাই হোক, একটা নতুন নতুন অনেকগুলো নাচের ভিডিও আসবে, পরপর পরপর পোস্ট করবো। তোমরা নাচের ভিডিও দেখতে ভালোবাসো, ওই জন্য তোমাদের জন্যই এত কিছু করো। অবশ্যই আমি নাচতেও ভালোবাসি, আর আমার ক্যামেরাম্যানকে পেয়ে গেছি, অরিজিনাল ক্যামেরাম্যানকে, মানে তোমাদের দাদা ভাই ক্যামেরা করে, বাট আমার ওরা খুব একটা ভালো লাগে না, ওর মুখে মুখে হ্যাঁ তুমি খুব ভালো ক্যামেরা করেছো, মানে হাতের কাছে যখন কেউ থাকে না তাকে দিয়েই তো চালাতে হবে, বাট আমার অরিজিনাল ক্যামেরা উইদাউট ক্যামেরা ক্যামেরাম্যান দারুন। আর ক্যামেরাম্যানকে পেয়ে গেছি, এখন আমি মন ভরে যতগুলো আমি আপাতত আজকেই দুটো নাচের ভিডিও শ্যুট, একটা হয়ে গেছে আর একটা চলছে, আর কালকে হবে মোটামুটি 4-5টা গানের নাচের ভিডিও আমি করবো। তোমার ভিডিওতে তো ফ্রেন্ডরা আমাকে অনেকদিন পরেই দেখতে পাচ্ছে, হ্যাঁ আমার ব্লগে অনেকদিন পরে দেখতে পাচ্ছে। ও শিমলা গেছিল, তারপরে আমি কাশ্মীর গেছিলাম, এই করে করে আমি মানালি গেছিলাম, হানি আর হানি একসঙ্গে গেছিল, মোটামুটি বসি এই করে করে ওকে অনেকদিন পর, উঠে দাঁড়ায় একটু আমাকে দেখো নাচের ভিডিও করার জন্য, আমার পায়ে জুতো টুতো কিচ্ছু নেই, ওরা মোটামুটি জুতো টুতো পরে আছে, আমি একদম মাঠে জুতো ছাড়াই আমার চলছে। যাই হোক, এদেরকে অনেকদিন পরে দেখতে পাচ্ছ, আর যেহেতু আমি এখানে কসাড়ে আছি কয়েকদিন, এখান থেকেই কন্টিনিউ ব্লগ এবারে তো মানে এবারে তোমরা দেখতে পাবে, কারণ কয়েকদিন তো কাশ্মীর ব্লগ অনেক হলো আর নয়। আর চলো এখন আমরা নাচের ভিডিও করে নিই, আর শোনাই কিছু বলো ফ্রেন্ডদের তোমার চ্যানেলটার কথা। হ্যাঁ চ্যানেলটার কথা কি বলবো, আর অনেকেই আমার নামটা না বুঝতেই পারে না, এখানে যে স্পর্ধা স্পৃহা ওটা দেওয়া আছে, মানে আমার দু বোনের নাম দেওয়া আছে, ওটাই কি আমার দুই বোনেরই চ্যানেল স্পর্ধা আর স্পৃহা, আর আমাদের আরও একটা চ্যানেল আছে মুনাই শোনাই, আমি মুনাই ও শোনাই, ওই যে মুনাই শোনো জায়গাতেই দুজনের নাম দিয়েই খোলা আছে। আর মুনাই শোনাই চ্যানেলটা ও কন্ট্রোল করছে, আর আমি স্পর্ধা স্পৃহাটা আমি চালাচ্ছি, আর তোমরা মুনাই শোনাই ব্লগ সার্চ করলেই পেয়ে যাবে, ওটাতেও প্লিজ যারা আমার নতুন ভিউয়ার্স আছে ওটাও তোমরা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো। আর চলো এখন নাচের ভিডিও করি, চারিদিকে পরিবেশটা তোমাদেরকে দেখাই। আর হানি তুমি আমার নাচের ওড়নাটা কোমরে বেঁধে নিয়েছো এরকম ভাবে, চশমাটা আমাকে সব ধরিয়ে দিলে আমি কি করতে পারি। হ্যাঁ এই নাচের ভিডিও করে এই জাস্ট বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর এখন সবাই আবার একটু যাব পাড়ার দিকে ঘুরতে, মানে আমার মানে বাড়িটা এমন জায়গায় জাস্ট রাস্তার মেন রাস্তার ওপরেই বাড়ি, মানে ওরকমভাবেই আশেপাশে কেউ কিছু নেই, আর আমি একটু বরাবর মানে আমি ছোটো থেকে তো গ্রামে বড় হয়েছি, মানে আমার এই কসাড়িয়াতেই বড় হয়েছি মামা বাড়িতে, মানে আমি একটু সুযোগ পেলেই পাড়ায় ঘুরতে বেরিয়ে যেতাম, মানে ওই অভ্যেসটা থেকে গেছে, বাট এমন জায়গায় বিয়ে হয়েছে মানে কেউ নেই আশেপাশে, কেউ নেই কথা বলার মতো, তাই আমি আমি তোমরা আমার যারা ব্লগ দেখো তারা জানো যে আমি এখানে এলেই পাড়ায় বেরিয়ে পড়ি। আর এখন আমি শোনাই হানি, মা অলরেডি বেরিয়ে গেছে পাড়ায়, আর পাড়ায় মানে আমাদের শিব মন্দির আছে বাড়ির মন্দির, ওই মন্দিরের কাছেই যাব, ওখানে গিয়ে সবাই গল্প আড্ডা এইসব হবে, চলো এখন যাই। শোনাই চলো চপ্পলটা কই, হাই হানি,
ওই তো সামনে। কোনটা দেখি, কোনটা? আর এই ফুল, এই রঙ্গন, এটা রঙ্গন গাছ তো, ভুলে যাই আমি। হ্যাঁ, এটার ফলটা আমরা ছোটবেলায় খেতাম। চলো একটা জিনিস দেখাচ্ছি, আমার বাড়ির সামনেই কামরাঙা গাছটা দেখো কত কামরাঙা হয়েছে। যদিও খাই না, দেখতেই ভালো লাগে। এই মানে এই ফলটা প্রচুরই টক লাগে আমার। তুই খাস? না, খাইনি কোনোদিনও, খাবো না। প্রচুর টক। চলো সোনাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে, সোনাই এখনো এলো না। আমাদের মন্দিরের পাশে চলে এসেছি, আর ইচ্ছে আছে কালকে আরও একটা নাচের ভিডিও শ্যুট করার জন্য ইচ্ছে আছে। দেখা যাক কি হয়। যা মানে এগুলো সিঙ্গেল ডান্স ভিডিও বানিয়েছি। কালকে ইচ্ছে আছে যে আমার দুজন, যাদেরকে আমি আগে নাচ শেখাতাম, ওদের মধ্যে দুজনকে নিয়ে দেখা যাক কি হয়, ওটা করতে পারি নাকি। এখন নাচের ভিডিও ভিডিও করে আসার পরে বিকেলবেলা বেরিয়েছি, আর সবার সঙ্গে গল্প আড্ডা করছি। আর আমি, আমার মা, বোন, আমরা ভীষণ গল্প করতে ভালোবাসি। বিকেলবেলাটা একটু কষাড়ে এসে না বেরোলে একদম ভালো লাগে না। যাই হোক, খুব গল্প করছি পাড়ার সব বৌমণি, মানে সবার সঙ্গে, মাইমা টাইমা সবার। আর এই গল্প আড্ডা করতে করতে এখানে ব্লগটা এন্ড করছি। আর তোমরা দেখো আজকে নাচের ভিডিও কী কী বানিয়েছি না বানিয়েছি, দেখার অবশ্যই গেস করো কী গানের ভিডিও আমি বানিয়েছি, কী গানের আমি নাচটা বানিয়েছি। তোমরা অবশ্যই গেস করো এবং কমেন্টে জানিও, আমি খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করব। আর গ্রিনের মাঝখানে আমার তো ভীষণ, মানে ভীষণ ভালো লাগছে। আজকে ভিডিও শ্যুটটা করে না আমি নিজে ভীষণ স্যাটিসফাই হয়েছি। এত সুন্দর একটা পরিবেশ, মানে আমার অনেক দিন পরে আমি সেই পুরনো অনুভূতি, সেই পুরনো ভালো লাগা ভীষণভাবে ফিরে পেয়েছি। আমার খুব ভালো লেগেছে। আর যতদূর সম্ভব কালকে আবার চলে যাব কাঁথি। আর তোমরা দেখো এখানকার ব্লগগুলো, আরও কিছু নাচের ভিডিও আরও বানাবো, তোমাদেরকে বলছি, তোমরা পাশে থেকো। আর তোমরা কমেন্ট করো নেক্সট তোমরা কী গানের নাচ দেখতে চাও, আমি সেরকমই বানাবো। অলরেডি যদিও আমি দুটো বানিয়ে নিয়েছি, এগুলো আমি পোস্ট করব, তোমরা দেখো জানিও। আর চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি একটা কিউএনএ ভিডিও আমি পোস্ট করব, তোমরা একটু ওয়েট করো খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের অনেকের অনেক 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 কোয়েশ্চেন জমা আছে, সব কিছুর আমি অ্যানসার দেবো।